हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। दिस इज इसरत जहान। वेलकम टू माय चैनल एक्सप्लोर विद इसरत। आमी आज के आपनादेर के विंडोज 10 दिए किभाबे वीडियो एडिट करा जाए यूट्यूबेर जोन्नो, यूट्यूब वीडियोर जोन्नो, तो सेटा देखाबो। आशा करछि पुरो वीडियोटातेई पाशे थाकबेन। তো প্রথমে আপনার ল্যাপটপ থেকে যে উইন্ডোজ 10 এর ভিডিও এডিটরে ক্লিক করলে এরকম একটা আসবে, পেজ আসবে, তখন প্রজেক্ট লাইব্রেরি আসবে। তো এখানে আপনাকে ফোল্ডারটার নাম সিলেক্ট করতে হবে, আপনি ভিডিও যেখানে রাখবেন। তো আমি এখানে জাস্ট নিউ দিয়ে দিলাম, ওকে করলাম। তো করে এখানে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড অপশনে ক্লিক করলেই আপনার ডেস্কটপে চলে যাবে। ডেস্কটপে গেলে আপনি ওখানে থেকে সিলেক্ট করতে পারবেন, আপনি যেটা নেবেন সেটা সিলেক্ট করলেই একটা একটা করে সিলেক্ট করবেন, তাহলে একটু কম তাড়াতাড়ি আর কি আসবে। একসাথে অনেকগুলো এটাতে করা যায় না সম্ভবত। আমি একটা একটা করে নিয়ে আসি। তো এই অ্যাডে ক্লিক করে তারপরে আপনার ডেস্কটপে চলে যাবে। ওখান থেকে আপনি যেখানে আপনার ভিডিও আছে সেখান থেকে ভিডিও একটা সিলেক্ট করলে এখানে চলে আসবে। একটু পরে দেখতে পাবেন যে এই যে অ্যাডিং হচ্ছে, একটা ভিডিও চলে এসেছে অলরেডি। তো আমি আর একটা ভিডিও নিব, এখানে অ্যাডে আবার ক্লিক করব। ক্লিক করে তারপর আর একটা ভিডিও নিব। তো এখন আমি আবার আর একটা নিচ্ছি। আপনারা এই অ্যাডে ক্লিক করে আপনাদের পছন্দ মতো ভিডিও যেখানে আছে, যে ফোল্ডারে আছে, সেখান থেকে নিয়ে আসতে পারবেন। আর ইচ্ছা করলে কোনো স্টিল পিকচার মানে ছবি এখানে অ্যাড করতে পারবেন। এই অ্যাড অপশন থেকে অ্যাডে ক্লিক করলে সে চলে আসবে আর কি। তো এখানে আরেকটা অ্যাড হচ্ছে, এই আমি এখানে তিনটা ভিডিও নিয়েছি। তো এখন এই তিনটা ভিডিওকে আমি ড্র্যাগ করে জাস্ট নিচে নামিয়ে দিব। একটা একটা করে নেওয়া যায়, যে দুইটা একসাথে চলে আসলো, তো এইটা একটা এভাবে নেওয়া যাবে, ড্র্যাগ করে নিচে নেওয়া যাবে। তারপরে এগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সাজানো যাবে। আপনার যদি মনে হয় ভিডিও, যে ভিডিওটা প্রথমে দিবেন সেটা জাস্ট ক্লিক করে ধরে রেখে এপাশ ওপাশ করলেই করা যাবে। এরপর দেখবেন অ্যাড টাইটেল নামের একটা অপশন, যে যেটা দেখাচ্ছে আমি, ওই অ্যাড টাইটেল থেকে অ্যাড টাইটেল কার্ড, এখান থেকে আপনি কার্ড সিলেক্ট করতে পারবেন। তো এখানে একটা কার্ড চলে আসলো, এটাকে আমি সামনে দিব। সামনে নিয়ে আসলাম জাস্ট ড্র্যাগ করে। এখন এটার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন কালার। এই যে নিচের দিকে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা, সেখান থেকে আপনি বিভিন্ন রকমের কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি এই কালারটা নিচ্ছি। আচ্ছা, এবার এটা টান করে দিতে হবে। এটাতে টেক্সট বসাতে পারবেন, টেক্সটে ক্লিক করলেই বিভিন্ন রকমের অ্যানিমেটেড টেক্সট স্টাইল আসবে। তো আপনার যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে টাইটেল বসাতে পারবেন। প্রথমে ওখানে টেক্সটে লিখতে হবে যেটা আপনি লিখতে চান। যেমন আমি এখানে ডল হাউস লিখব। তো ডল হাউস লিখে দেখবেন যে অ্যানিমেটেড টেক্সট স্টাইলে নিচের দিকে আসলে অনেকগুলো অপশন আছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে জয় সিলেক্ট করলাম, ডান করে দিলাম।
এখন ডিউরেশনে ক্লিক করলে আপনি এটা কতক্ষণ দেখাবেন সেটার ডিউরেশনটা দেখাবে। তো আমি 7 সেকেন্ডের জন্য দিয়ে দিলাম। এখন আমি এই ভিডিও পার্টটা কে এডিট করব, এটাতে আমি প্রথমে এটাকে স্প্লিট করে নিতে চাচ্ছি। স্প্লিটে ক্লিক করলে এটাকে আপনি যে কোনো বরাবর স্প্লিট করার মানে ভাগ করে নাও আর কি, ভাগ হয়ে যাবে। এটা ডান করে দিলে এটা দেখবেন যে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখান থেকে আপনি ট্রিম করতে সহ মানে আপনার ট্রিম করতে সুবিধা হবে, যে কোনো একটা পার্ট নিয়ে আপনি ট্রিম করতে পারবেন। তো আমি এই পার্টটাকে এখন ট্রিম করি। তো আমার যতটুকু দরকার, আপনার যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটুকু আপনি ট্রিম করতে পারেন। যেমন আমি এখানে 13 সেকেন্ডের একটা ভিডিও দিচ্ছি, এতটুকু ডান করে দিলাম। এটা 13.37 মিনিটের একটা। এবার এখানে টেক্সট বসাতে হবে, আগের মতোই টেক্সট অপশন আছে, অ্যানিমেটেড টেক্সট স্টাইল আছে, সেগুলো আপনি ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করতে পারেন। আর এখানে আবার লে আউট নামের একটা অপশন আছে, আপনার ইচ্ছা মতো আপনি যেখানে ইচ্ছা সেখানে আর কি টেক্সটটা বসাতে পারবেন। তো আমি যে নিচে যেটা দিয়েছি লে আউটের নিচের দিকে দিয়েছি, তার জন্য আমি যেটাই লিখবো নিচে আসবে। এখানে নরা লিখছি, নরা লিখে এখন এই টেক্সটটা আপনার পুরো ভিডিওটাই যদি রাখতে চান তাহলে আচ্ছা, এখন এখানে আপনি অ্যানিমেটেড টেক্সটাইলের বিভিন্ন রকম অপশনের থেকে যে কোনো একটা বেছে নেবেন যেটা ভালো লাগে। সেটা নেওয়ার পরে আচ্ছা, এখানে অনেকগুলো আছে, যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আচ্ছা, আমি জয় সিলেক্ট করলাম, এখন এটাকে ডান করে দিলে এবার যদি পুরো টেক্সটটা পুরো ভিডিওটা জুড়ে রাখতে চান তাহলে এটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে ডান করলেই এটা এই নরা লেখাটা পুরোটা ভিডিওটাতে আসবে। আচ্ছা, এবার আমি সিলেক্ট করব এখান থেকে মোশন। মোশন সিলেক্ট করলে আপনার বিভিন্ন রকমের জুম আউট, সেন্টারের দিকে জুম যদি করতে চান তাহলে আউট সেন্টারে জুম হবে, লেফটে করতে চাইলে সেন্টারে করতে চাইলে, অথবা রাইটে লেফটে যেখানেই করতে চান সেটা আর কি, এইসব জায়গায় ক্লিক করলেই আপনার ভিডিওটা সেখানে আর কি জুম হবে। তো এই গেল হচ্ছে মোশনের কাজ। এবার আমি ফিল্টারের কী কাজ সেটা দেখাচ্ছি। ফিল্টারে আপনি আপনার ভিডিওতে বিভিন্ন রকম আর কি কালার বিভিন্ন রকম হবে আর কি, ভিডিওটা দেখতে বিভিন্ন রকম হবে, বিভিন্ন অপশন আছে এখানে, যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারেন, করে তারপর আপনি ডান করে দেবেন তাহলেই সেটা আসবে আর কি। তো আমি এখানে অ্যাডভেঞ্চার নিলাম, দিয়ে ডান করে দিলাম। এখন আমি ফিল্টারের কাজ শেষ হলো। তো স্পিডের কাজ হচ্ছে আপনার ভিডিওটা কি আপনি নর্মাল দেখতে চান না ফাস্ট নাকি স্লো করতে চান সেটা আর কি দেখা যাবে। তো আমি নর্মালই রেখে দিচ্ছি। আপনার ব্ল্যাক বার যদি থাকে ভিডিওতে সেটা দূর করা যায়, তো আমার ভিডিওতে নাই তাই এটা ইউজ করছি না। এটা দিয়ে আপনার ভিডিও যদি উল্টানো পাল্টানো করা যাবে, আর এটা দিয়ে ডিলিট করা যাবে। যেমন এই ভিডিওটা আমি ডিলিট করতে চাচ্ছি, যদি ডিলিট করি তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করে ডিলিটের বক্সে দিয়ে দিলে ডিলিট হয়ে যাবে। তো আমি আবার ড্র্যাগ করে নিচ্ছি এটা। এবার যদি 3D এফেক্ট চাই আমি, তাহলে 3D এফেক্টে ক্লিক করলে এফেক্টস দেখছেন এখানে অনেক রকম এফেক্টস আছে, অটো অ্যাটমিক মোশন, বাবলস এভরিহোয়ার, অ্যাটমিক মোশন, অটাম, অনেক রকম। তো আমি বাবলটা সিলেক্ট করলাম, বাবল সিলেক্ট করে ডান করে দিলাম। করে এখন যদি পুরো ভিডিওটাতে বাবল দেখতে চাই তাহলে পুরোটা টেনে দিতে হবে, দিয়ে ডান করে দিলে ভিডিওটাতে পুরোটাতেই বাবল আসবে। আর এটাতে আবার সাউন্ডও আছে,
বাবলের আবার সাউন্ডও থাকে, তো মানে অ্যানিমেশনের এফেক্টে এরকম হবে আর কি। আমি আবার 3D এফেক্টে যাচ্ছি। আমি যদি আর একটা নিতে চাই এফেক্ট থেকে, যেমন এখানে অটাম লিভস যদি আমি নিতে চাই তাহলে চলে আসলো। এটা পুরোটা ভিডিওতে দিতে চাইলে এটাকে বাড়িয়ে দিতে হবে, পুরোটাতে দিতে হবে, দিয়ে ডান করে দিলে এই অটামের লিভসগুলো পড়বে, দেখতে অনেক ভালো লাগবে। আর এটার সাথে সাউন্ডও আছে, আপনি ইচ্ছা করলে সাউন্ডটা মিউটও করে দিতে পারেন। অ্যানিমেশনের এফেক্টের সাথে সাউন্ড আছে। তো এই হলো 3D এফেক্টস। তো এখান থেকে এই এফেক্টসগুলো আবার যেটা আপনার ইচ্ছা ভালো লাগলো দিলেন, যেটা যদি ভালো না লাগে সেটাকে আবার এই ক্রস অপশনে গেলে কেটে দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে এফেক্টসের জন্য, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আবার বাটারফ্লাইটা সিলেক্ট করতে পারেন। এটাকে পুরোটা টেনে দিলাম তাহলে পুরো ভিডিওতে আসবে। এটা তো ডান করে দিলাম। এখন ভিডিওটা কেমন হচ্ছে যে দেখতে পাচ্ছেন, এটার সাথে সাউন্ডও আসছে। তো আপনি যদি সাউন্ড মিউট করতে চান মিউট করতে পারেন, ওখানে অপশন আছে দেখবেন। এবার 3D এফেক্টসে আবার গিয়ে আমি থ্রিডি লাইব্রেরি এবার চুজ করবো। তো 3D লাইব্রেরিতে যখন আসবেন আপনি ক্লিক করে, তখন এখানে অনেক রকম অপশন আছে। তো আমার এখন ল্যাপটপটা অনেক স্লো থাকার কারণে এটা সবগুলো দেখা যাচ্ছে না। আপনি দেখবেন যে এগুলো সবগুলোর ছবি চলে আসছে, এক একটা পার্টের জন্য অনেকগুলো করে ছবি আসবে। যেমন অ্যানিমেল ইনসেক্টস যদি দিই ক্লিক করি, তাহলে এখানে যেমন অনেকগুলো ছবি আসছে, অনেক রকম ডাইনোসর, ক্লাউন ফিশ, স্নেল। তো আমি ক্লাউন ফিশটা দিলাম, এখন ক্লাউন ফিশটা লোডিং হচ্ছে। এখন এই ফিশটাকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছোট বড় বা এদিক সেদিক করে আর কি বসাতে পারবেন, এই এই জিনিসগুলোর সাহায্যে ব্যবহার করে। দেখতে পাচ্ছেন এই উপরে নিচে এগুলো দিয়ে ঘোরানো যাবে, আবার ছোট করা যাবে, বড় করা যাবে, যেখানে ইচ্ছা সেখানে আপনি এটা বসাতে পারবেন। তো আমি এখানে বসালাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য, একটা ক্লাউন ফিশ অ্যাড করে দিলাম। তো এই হলো 3D লাইব্রেরি। এখান থেকে এটা নিয়ে আপনি ডান করে দিলে এটা ওখানে চলে আসবে। তো এই হচ্ছে ক্লাউন ফিশ। এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি দিতে চাই, এখান থেকে এই উইন্ডোজ 10-এ কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। এই যে যেমন এরকম অনেক অনেকগুলো আছে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউটিউবে ইউজ করা না করাই ভালো, আমি এমনি একটা দেখাচ্ছি। আমি এটা অবশ্য আমার ইউটিউব ভিডিওতে ইউজ করেছি, কোনো প্রবলেম হয়নি। তো এটা এগুলো যদি কপিরাইট থাকে তাহলে আবার স্ট্রাইক আসতে পারে, না করে গেল। তাই আমি নানে দিয়ে দিলাম, দিয়ে ডান করে দিলাম, কোনোটাই দিলাম না আর কি। আপনি সব থেকে ভালো হয় কাস্টম অডিওতে গিয়ে আপনার ইচ্ছা মতো, এই যে এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড অডিও ফাইল, এখানে আপনার ইচ্ছা মতো আপনি অডিও যেখানে আছে সেখান থেকে আপনি অডিও নিজের কথা অথবা নিজের যে অডিওটা অথবা কোনো মিউজিক যেটা আপনার ডাউনলোড করা আছে সেটা আপনি নিয়ে আসতে পারেন। যেমন আমি এখানে একটা মিউজিক দিয়েছি। তো এরকম অ্যাডে ক্লিক করলে ওখানে আপনার ডেস্কটপে চলে যাবে। তো আমার এই
রেকর্ডারটাতে ডেস্কটপে যায় না, শুধু এমনি দেখায়, এই কারণে আর কি আমি ওইটা দেখাতে পারছি না। তো আপনি ওখানে ক্লিক করলেই, ওই কাস্টমার ডিওমে ক্লিক করলেই আপনার হচ্ছে যেটা চুজ করতে চান সেটা আর কি বসাতে পারবেন ইচ্ছা মতো। পারবেন অডিও সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। আমার যে রেকর্ডারটা ইউজ করছি আমি, স্ক্রিন রেকর্ডার, এই রেকর্ডারে আর কি ডেস্কটপটা দেখানো যাচ্ছে না, জাস্ট আমি এখানে কিন্তু আমার ডেস্কটপে চলে গেছে, এখান থেকে আমি চুজ করে নিয়েছি এই অডিওটা। তো এই অডিওটা চলে আসলো, এই অডিওটাকে আপনি যদি প্রথম থেকে দিতে চান তাহলে অডিওটাকে সামনে নিয়ে সেটাকে ছড়িয়ে দিবেন আর কি, বাড়িয়ে দিবেন, দিয়ে ডান করে দিবেন, ব্যাস এখানে অডিওটা সেট হয়ে গেল। তো আপনার পুরো ভিডিওটাতে অডিওটা চলবে, এই যে এমন হবে আর কি। এখন এগুলোর আপনি ভয়েস, আপনার ভিডিওর ভিতরে যে ভলিউম সেটাকে আপনি বাড়ানো কমানো করতে পারেন, আবার মিউটও করে দিতে পারেন। এখানে ক্লিক করলে, ভলিউমে ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে, আবার কমানো বাড়ানো করানো যাবে। তো আপনি ইচ্ছা করলে এখানে এই এইখানে গিয়ে আবার এই যে যে মিউজিকটা আমি দিলাম এই মিউজিকটাকেও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এভাবে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। এরপর ফিনিশ ভিডিওতে ক্লিক করলে আপনার ভিডিওটি এই ফিনিশ ভিডিও, ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে হবে, এখানে সব থেকে ভালো কোয়ালিটি উপর একটা যেটা সেটা হাই কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন, তারপর ভিডিওটা এক্সপোর্ট হতে থাকবে। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে তারপর আপনার এক্সপোর্টেড ফাইলে এটা জমা হবে। এরপরে আপনি এই যে দেখছেন এটি এক্সপোর্ট হচ্ছে, তো এক্সপোর্ট হওয়া শেষ হয়ে গেলে এটা আপনার এক্সপোর্টেড ফাইলে একাই জমা হয়ে যাবে, তারপর আপনি এটাকে ইউজ করে ইউটিউব ভিডিও, ইউটিউবে আর কি দিতে পারবেন। এইভাবে উইন্ডোজ 10 যাদের আছে তারা এটা ইউজ করে খুব সহজেই ইউটিউবের জন্য ভিডিও এডিট করে নিতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে আর উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটন বাজিয়ে সবসময় পাশে থাকবেন আশা করছি। তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।